হ্যালো সালামু আলাইকুম আমি আইরিন আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তো আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু দুই নাম্বার গেটে আসলাম তো দু নাম্বার গেটে শপিংয়ের সামনে বেশ কয়েকটা ভ্যাঙ্গারি বসে তো ওদের জন্য আমি এখান থেকে গরমের কিছু চোপড় কিনবো পাতলা সুতির গেঞ্জি আর কি তো এমনিতে দেখা যায় আমি সবসময় ওদের জন্য বাসায় পড়ার জন্য জোর হকার মার্কেট আছে ওখান থেকে চোপড়গুলো কিনে আনি কিন্তু এই রোজার মধ্যে আর গরমও পড়তেছে অনেক বেশি এত দূরে যেতে ইচ্ছে করতেছে না তাই আজকে এখান থেকে নিয়ে নেব আর কি তো এখানে কিন্তু দেখতেছি ভালো ভালো কিছু গেঞ্জি আছে দেখি আমি আফরাজ যদি সাইজ পাই তাহলে ওর জন্য নিয়ে নেব আর কি তাছাড়া আজকে বাসায় আমার ছোটো বোনের হাজবেন্ডও আসবে ইফতারে দাওয়াত দিয়েছে তাই মানে খুব তাড়াহুড়া করে এই গেঞ্জিগুলো কিনতেছি তো এখানে আবার ছোটো বোনের মেয়ের জন্য বেশ কয়েকটা গেঞ্জি দেখতেছি তো ও বলেছিল আমাকে ওর মেয়ের জন্য কিছু গেঞ্জি দেখার জন্য তো ওর সাইজের কয়েকটা পেয়েছি আসলে ও আফরা থেকে একটু লম্বা আর কি তো ওর সাইজের কয়েকটা পেয়েছি তো এগুলো নিয়ে নিছি আর কি তো আবার এখানে আপনার জন্য আরেকটা ভেঙ্গাড়িতে কয়েকটা গেঞ্জি পছন্দ হয়েছে এগুলোও নিয়ে নেব আর কি এই তো আমরা বাসায় চলে আসার পর এটা হচ্ছে তিন দিকে আমার আম্মু পিঠা বানাচ্ছে তো আমি আম্মুকে একটু হেল্প করে দিচ্ছি তো আম্মু পিঠাগুলো বানাচ্ছে আর আমি তেলের মধ্যে ফ্রাই করে দিচ্ছি তো আম্মু আজকে বানাচ্ছে মধুপুলি পিঠা এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা আর আমার আম্মু অনেক ধরনের পিঠা বানাতে পারে তো ভালো লাগে তো এই তো আম্মু রোজা একে কিন্তু একা এগুলো করতে পারবে না তাই আম্মু আমি আম্মুকে একটু হেল্প করতেছি আর কি তো ভাজা পোড়া আইটেমগুলো আমি ফ্রাই করব। তো আম্মু আরও বানিয়েছি এদিকে নারকেল পুলি পিঠা এই পিঠাটাও খেতে কিন্তু অসম্ভব মজা তো সব ধরনের ভাজা পোড়া আইটেম আমি এখানে নিয়ে আসছি ভেজে তো এখানে আম্মু এদিক থেকে তরমুজ মোসাম্বি তারপর হচ্ছে আনারস শশা তারপর হচ্ছে আপেল এগুলো কেটে নিয়েছে আর আমার ছোটো বোনের মেয়ের জন্য চিকেন ফ্রাইও করেছিলাম ও চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে আর এই রোজার মধ্যে কিন্তু তরমুজ আর আনারস এগুলো খেতে অনেক বেশি মজা লাগে আসলে এগুলো খেলে পেট ঠান্ডা থাকে তো প্রতিদিন কিন্তু তরমুজ আর আনারসটা ইফতারের সময় রাখা ট্রাই করেছি আর কি আমরা সব সময় খেয়েছি তো এখানে আবার আমার আম্মু ইফতারের আগে সব কিছু প্লেটে নিয়ে নিচ্ছে আমার ছোটো বোনরাও কিন্তু চলে আসছে আর ইফতারের বেশি সময় নাই কিছু কিছুক্ষণ পর কিন্তু আজান দিবে তাই সব কিছু প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে তো আপনাদেরকে একটু বলে দিই আজকে ভাজাপোড়ার মধ্যে কী কী করেছি আজকে করেছি বেগুনি এগুলো এগুলোতে সব সময় থাকে ছোণাবুট তারপর করেছি ডিম চপ তারপর করেছি হচ্ছে ওই যে নারকেল পিঠা আর মধু পিঠা তারপর জিলাপিটা হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছিলাম তারপর রুড় সমোসা এগুলো বাসায় করেছিলাম আমরা খেজুর তো অবশ্যই থাকতেই হবে তো আর ওদের জন্য করেছিলাম অরেঞ্জ জুস তো বাসার মধ্যে আম ছিল তো ওদের জন্য কিন্তু আমের দিয়ে মানে আমের শরবত করতে চেয়েছিলাম কিন্তু টাইম ছিল না সেই জন্য আর করতে পারিনি আর দুধসময়ও করেছিলাম আমার ছোটো বোনের হাজবেন্ডের জন্য তো ছোটো বোন আর আমার আমও এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে আফরা এখান থেকে বসে জিলাপি খাচ্ছে ও অনেক পছন্দ জিলাপি খেতে তো ইফতারের শেষে কিন্তু আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু বসে মানে বসে আছে আর কি ওরা খেলতেছে তো আফরা কিন্তু আজকে অনেক বেশি খুশি মানে আমার ছোটো বোনকে পেয়ে ও নরিংকে কিন্তু অনেক বেশি দেখতে পারে নরিনের মানে ও নরিন না থাকলে আর কি সবসময় জিজ্ঞেস করে মানে আম্মু আন্টি কখন আসবে এই কথাটাও সময় বলে মানে আমার মেয়ে নরিংকে খুব বেশি দেখতে পারে ওর খেলাকে এই তো ছোটোটাও খুব সুন্দর করে খেলতেছে এই যে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা মানে খেলা করার পর আর কি তারপর আমরা এখানে আবারও কিছু মানে ওদের জন্য বিরিয়ানি রান্না করেছিলাম তারপর আমাদের দুই নম্বর গেটে আলি হোটেলে কিন্তু বেশ ভালোই চিকেন পোড়া চিকেন বিক্রি করে এগুলো খেতে খুব মজা এগুলোও নিয়ে আসছি আসছিলাম আর কি তো আমরা এখন এগুলো খাবো সবাই মিলে তো যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেননি প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না আর লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না তো সায়া সায়রা কিন্তু খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে তো ও তো যারা যারা এখনও আমার ইউটিউব পেজটা ফলো করেননি প্লিজ আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম তো আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছে আল্লাহ ফেস